Hey guys, assalamu alaikum shabai kemon achen. I hope shabai khub bhalo achen. To ajker video ta kintu khub important tar karon hocche ajke M416 Glacier er wish niye kotha bolbo. To amake onekei proshno koren je eta je bhai amader majhe ado ki wish kaaj kore. To amra jokhon wish niye credit open kori sei wish ki ato kaaj kore naki kaaj kore na are wish puron korte hoyle apnake koto gulo credit khulte hobe shob kichur answer debo ajker ei video te. তো আর সত্যি বলতে এই উইশ নিয়ে যেটা আপনাদের প্রশ্ন যে আসলে উইশ আদৌ কাজ করে কিনা সত্যি বলতে এই সম্পর্কে জানলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তো এটা আমি আগেই বলবো না একদম প্রমাণ সহ দেখাই দেব আপনাদেরকে যে আসলে এই উইশ আদৌ কাজ করে কিনা সেটা কাজ করলেও কতটুকু কাজ করে এবং এই উইশ পূরণ করতে গেলে আপনাকে কতগুলো ক্রেডিট খুলতে হবে তো এই ভিডিওটা মেক করার জন্য আমাকে আমার এক ফ্রেন্ড আমাকে হেল্প করছে ও হচ্ছে কিছু ক্রেডিট খুলছে তো আমাকে ক্রেডিট খুলে বলতেছে আমি আমার ভিডিওটা তোমাকে দিলাম তো তুমি চাইলে এটা শেয়ার করতে পারো তো পরে আমি ভাবলাম যে হ্যাঁ এটা নিয়ে তো শেয়ার করাই যায় এটা নিয়ে একটা ভিডিও করা যায় অনেক প্রশ্ন থাকে যে আসলে উইশ আদৌ কাজ করে কিনা তো নরমালি প্রথমত আমরা যখন এই ক্রেট খুলি তখন আমাদের মেইন লক্ষ্য থাকে একটাই সেটা হচ্ছে M416 গ্লেসিয়ার যে আপনারা কিভাবে বা আমরা কিভাবে M416 গ্লেসিয়ার তো পাবো তাই না তো আমার লাক অনেক ভালো ছিল এই জন্য আমি উইশ ছাড়াই পেয়ে গেছিলাম মাত্র 22টা ক্রেট খুলে তো আপনারা কে কে পাইছেন হাত তুলেন বা কমেন্ট করেন যা ইচ্ছা লিখেন যে কে কতগুলো খুলে পাইছেন M416 গ্লেসিয়ার সো এখানে ফার্স্ট প্রশ্ন সেটা হচ্ছে এই উইশ পূরণ করতে কতগুলো ক্রেট আপনাকে খুলতে হবে তাই না তো ফাইনালি এখান থেকে এই উইশ পূরণ করতে গেলে মানে হচ্ছে লেভেল 5 করতে গেলে আপনাকে 200 ক্রেট খুলতে হবে হ্যাঁ আমার ফ্রেন্ড হচ্ছে এখানে 200 এর উপরে ক্রেট খুলছে ওর কাছে 216টা বন্ধ ছিল তো এইগুলো খোলার পরেও ও এখান থেকে ইউসি দিয়ে খরচ করে ক্রেট ওপেন করছে তো এখন আমি দেখাই আপনাদেরকে যে ও আসলে এখান থেকে কি কি পাইছে তো শেষমেশ ব্যাকপ্যাকটা পাইছে তবে আমাদের মেইন প্রশ্ন হচ্ছে আমাদের এই উইশ আগে পূরণ হোক তাই না তো দেখেন এখান থেকে টোটাল 200 হ্যাঁ এখানে 196 অলরেডি খোলা হয়ে গেছে সো এখানে উইশ পূরণ করতে হলে আপনাকে টোটাল মিলিয়ে 200 ক্রেট ওপেন করতে হবে তো এখানে উইশ পূরণ হইতে আর কিছু ক্রেট ওপেন বাকি আছে তো দেখেন ফাইনালি আমাদের উইশ পূরণ হয়ে গেছে আমাদের এখানে লাভ কিন্তু একদম টোটালি ফুল মানে ফিল আপ হয়ে গেছে আর কি তো এখন কথা হচ্ছে এখন কি আমরা ক্রেট খুললেই M416 গ্লেশিয়ার পেয়ে যাব প্রশ্ন কিন্তু আসে না যেহেতু আমাদের এখানে উইশ দিছে পাবজি তো এক্ষেত্রে উইশ তো কমপ্লিট হয়ে গেছে তো এখন কি আমরা এম4 পাবো লাস্ট ট্রেন ক্রেট আছে দেখা যাক ওইখান থেকে কি পায় তো দেখেন আমাদের এখানে উইশ কিন্তু পুরো হয়ে গেছে একদম তো এখন দেখা যাক যে আমরা এখান থেকে M416 গ্লেশিয়ার পাই কি না তো আসলে এটা সত্যি অবাক করা একটা বিষয় হয়েছে দেখেন আমি আপনাদেরকে দেখাই তো ফাইনালি এখান থেকে লাস্ট ট্রেন ক্রেট ওপেন করতেছে দেখেন এখান থেকে ও কি পায় দেখেন তো ফাইনালি ও কি পাবে M416 গ্লেশিয়ার তো ফাইনালি এই হচ্ছে আমাদের উইশের অবস্থা তো এখান থেকে অনেকে আবার বলে যে উইশ করার পরে নাকি ইউসি দিয়ে খুললে হয়তো আপনার মানে এটা নাকি ইয়ে কাজ করে এমনিতে ক্রেডিট খুললে কাজ করে না এর জন্য ও কি করছে ও এখান থেকে ধরেন মানে ইউসি দিয়ে ওপেন করছে তো এখান থেকে ধরেন ওর কাছে কিছু ইউসি ছিল সেগুলো দিয়ে ও এখান থেকে ওপেন করছে তো সেগুলো দিয়ে কোনো কাজ হয় না তার কারণ হচ্ছে এই উইশ কোনো কাজের না একদম টোটালি ফালতু একটা টপিক দিচ্ছে পাবজি তো আপনারা উইশ পূরণ করেন আর না করেন যদি ভাই ভাগ্য ভালো থাকে তো সেক্ষেত্রে আপনারা একটা ক্রেট খুলেই পেয়ে যাবেন আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে আপনার 1000 ক্রেট খুলেও পাবেন না সত্যি বলতে এটা টোটালি একটা লাক ফেভার হ্যাঁ তো যদি আপনার লাকে থাকে M416 গ্লেশিয়ার তাহলে আপনারা পাবেন নর্মালি আর যদি না থাকে তাহলে ভাই কিছু করার নাই এখানে এই উইশ টুইশ দিয়ে কোনো কিছু কাজ টাজ হয় না হ্যাঁ যদি উইশ দিয়ে কাজ হইতো তাহলে পাবলিক অনেকেই পাইতো তো দেখেন আমি এখান থেকে নর্মাল অনেক কিছুই পাইছি M416 সহ শুধু ওই উপরের কেমটা পাইনি তাছাড়া এই নিচের সবগুলো পাইছি এভরিথিং এটা সত্যি একটা লাকের বিষয় রে ভাই এই M416 যার কপালে নাই তার আসলে মানে সারা জীবন সব কিছু থাকলেও একটা আফসোস তার থেকেই যাবে যে আমার কাছে একটা M416 গ্লেশিয়ার নাই তো আমি তো পাইছিলাম লাস্ট মাত্র 22টা ক্রেট খুলে তো আমার লাক খুবই ভালো ছিল তো আলহামদুলিল্লাহ তো অ্যাকচুয়ালি আপনাদের সাথে জাস্ট এটাই শেয়ার করা ছিল যে আমাদের মাঝে এই উইশ টুইশ বলে তেমন কিছুই নাই এটা টোটালি একটা ফালতু একটা চিন্তাভাবনা পাবলিকের মাথায় ঢোকাই দিছে পাবজি সো এখানে আসল কথা হচ্ছে এটাই যে যদি আপনার লাক ভালো থাকে তো সেক্ষেত্রে আপনারা একটা থেকে 10টা খুললে পেয়ে যাবেন আর যদি লাক খারাপ থাকে তাহলে ধরেন মানে যতই খুলে না কেন কাজ হবে না তো বিষয়টা শেয়ার করা ছিল আপনাদের সাথে তো বিষয়টা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বলবেন আর যদি ভালো লাগে তো লাইক দিন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভাই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য তো আজকে রীতিমতো শেষ করতে হচ্ছে তো যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড প্লিজ সেফ থাকবেন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ